হাই ভিউয়ার্স, মনাশিপন বলছি। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা চমৎকার একটি ইজি জব সম্পর্কে জানবো, যেটি করে আপনারা প্রচুর পরিমাণে ইনকাম সোর্স তৈরি করতে পারেন। একেবারে ইজি জব, আর এটি হচ্ছে ফেসবুক ব্যানার ডিজাইন, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজের জন্য ব্যানার ডিজাইন করে আপনি হিউজ পরিমাণে আর্ন করতে পারেন, তাই শো করবো আজকে আমি। তো ফার্স্ট টাইম আমরা যদি ফাইবারে যাই, আমি যদি ফেসবুক বিজনেস পেজ ডিজাইন লিখে সার্চ দেই, লক্ষ্য করুন প্রচুর গিগ পাবেন আপনারা। শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ডিজাইন করে কী পরিমাণ আর্ন করছে তাহলেই বুঝতে পারবেন। আর এতে করেই বোঝা যায় যে এই সেক্টরে প্রচুর পরিমাণ বায়ার রয়েছে। তো সাপোজ এটি লক্ষ্য করুন, ওয়ান কে কমপ্লিট হয়েছে এই কাজটি, ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ 1K বায়ারের কাজ করেছেন এই ফ্রিল্যান্সার। যেমন এই ফ্রিল্যান্সার 267টি কাজ করেছেন, 622টি কাজ করেছেন এই ফ্রিল্যান্সার। তো সাপোজ এটি ওপেন করে দেখি আমরা, লক্ষ্য করুন বেসিক প্যাকেজ রেখেছেন উনি $15, স্ট্যান্ডার্ড $30, প্রিমিয়াম $50। তো আমরা যদি বেসিক প্যাকেজও ধরি, যে শুধুমাত্র 1116, আমি বাদ দিলাম যে আমি মনে করছি 1000 ফেসবুক বিজনেস পেজ তৈরি করেছেন এই ফ্রিল্যান্সার, তাহলে আমি কমিয়েই ধরছি $15 করেই, সাপোজ আমরা মনে করছি যে $15 করে তিনি প্রতিটি কাজ করছেন। অবশ্যই বেসিক প্যাকেজ একেবারে কম যে প্রাইস সেটি ধরেছি আমরা, তাহলে ইনটু 15 = $15,000 শুধুমাত্র একটি কাজ করে তিনি ইনকাম করেছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত ইজিলি আপনারা এই সেক্টর থেকে সাকসেস পেতে পারেন। লক্ষ্য করুন 3395 জবস ফাউন্ড, অর্থাৎ আপওয়ার্কও আপনারা প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন যেখান থেকে শুধুমাত্র ফেসবুক পেজ রিলেটেড। তো আজকে আমরা এই সিম্পল ডিজাইনটি তৈরি করব, আর এই সিম্পল ডিজাইনটি তৈরি করতে গিয়ে যে সমস্ত কমান্ডগুলো, ফটোশপের যে সমস্ত কমান্ডগুলো আমাদের শেখা হয়ে যাবে, এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের ব্যানার তৈরি করতে পারবো। তো আসুন আমরা নতুন একটি ফাইল নেই, ফাইল নিউ, আর আমাদের যে সাইজটি লাগবে তা হচ্ছে 820 পিক্সেল বাই 312 পিক্সেল। তাহলে আমরা এখানে নিব 820 আর এখানে নিব 312। ওকে, তাহলে এই সাইজে আমাদের ব্যানারটি তৈরি হবে। তো আসুন আমরা ব্যানারটি তৈরি করি। তো ফার্স্ট টাইম আমাদেরকে যা করতে হবে, একটি নিউ লেয়ার নিতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে একটি নিউ লেয়ার আমরা নিতে পারি, কারণ আমি রেড শেড দিতে চাচ্ছি, এখানে একটি রেড শেড দিতে চাচ্ছি ইমেজের উপর। আর এই লেয়ারটিকে আমি রেড করে দিচ্ছি অল্টার ব্যাক স্পেস। তো এই অবস্থায় আমরা একটি ইমেজ নিয়ে আসব, আমি পূর্বেই ডাউনলোড করে রেখেছি, ফাইল ওপেন, সাপোজ দিস ওয়ান, Ctrl A Ctrl C, আমি কপি করে নিলাম। এ অবস্থায় আমি নতুন একটি লেয়ারে ইমেজটি পেস্ট করব, Ctrl V। তো আমরা যদি এটির একটি কপি তৈরি করে নিই, Ctrl Z, সাপোজ এটি আমি উপরে দিয়ে দিলাম। এ অবস্থায় এই লেয়ারের আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, তাহলে আমি এই শেপটি এ ধরনের পেয়ে যাচ্ছি, অর্থাৎ কালার সেটিংস। তো এই অবস্থায় আমরা যা করব, আমরা একটি ইলিপস টুল নিব এবং শিফট কি চেপে ধরে এখানে একটি রাউন্ড শেপ এঁকে নিব। সাপোজ স্ট্রোক কালার আমি ডান রাখছি, সিলেকশন টুল সিলেক্ট করে আমি একটু সেট করে নিচ্ছি এটি যেখানে প্রয়োজন আমার। তো এটির কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, তাহলে এখান থেকে এ ধরনের কালার নিয়েছিলাম আমরা। ওকে, এটির একটি কপি তৈরি করব, তাহলে এটির একটি কপি তৈরি করে নিচ্ছি আমি Ctrl Z দিয়ে। আমি এটির কালার চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, সাপোজ আমি এই কালারে দিয়ে দিলাম। তো এই অবস্থায় আমি যদি এটি সিলেক্ট করে Ctrl T দিয়ে ছোট করে দেই, লক্ষ্য করুন একটি শেপ তৈরি হবে, অ্যাপ্লাই। তো এটিকে আমরা ইচ্ছে মতো ড্রাগ করে সেট করতে পারি, সাপোজ আমি এইটুকু রাখলাম। তো এই অবস্থায় আমি যদি আরেকটি ইমেজ নিয়ে আসি, এখানে আমরা কোন ইমেজটি সেট করেছিলাম, দিস ওয়ান, তাহলে ফাইল ওপেন, এটি Ctrl A Ctrl C Ctrl V। তো যেহেতু এটি স্মার্ট অবজেক্ট হয়নি, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিতে হবে। তাহলে আমরা এই লেয়ারটি সিলেক্ট করে উপরের ইমেজ লেয়ারে ক্লিক করে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, তাহলে এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। Ctrl T আমরা একটু সাইজ করে দেই, ডান, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই পেয়ে গিয়েছি। তো আমরা এই লেয়ারটি সিলেক্ট করে যদি ব্লেন্ডিং অপশানে যাই,
লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের লেয়ার স্টাইল রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে চাচ্ছি, চমৎকারভাবে একটি গ্রেডিয়েন্ট চলে এসেছে, আমরা এখান থেকে আরও গ্রেডিয়েন্ট স্টাইল নিয়ে কাজ করতে পারি। সাপোজ আমি এটি রাখছি, ওকে। এ অবস্থায় আমরা এ দুটি ইমেজ সেট করব। তাহলে এ অবস্থায় আমরা ইলিপস টুল দিয়ে শেপ কি চেপে ধরে আরেকটি সার্কেল ড্র করব। সাপোজ দিস ওয়ান, কন্ট্রোল টি, আমি একটু সাইজ করে নিচ্ছি, এটির কালার চেঞ্জ করে দিচ্ছি, আমরা পূর্বের কালারে নিয়ে নিচ্ছি আমি, ওকে। তো এ অবস্থায় কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারকে আরেকটি কপি তৈরি করব, এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে আমরা যদি একটু ছোট করে দিই, শিফট কি চেপে ধরে শিফট অল্টার, তাহলে সমানভাবে ছোট হবে। তো এটির কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, নাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। সাপোজ এই কালারে নিয়ে নিলাম। তো এ অবস্থায় এটির আমি আরেকটি কপি তৈরি করছি, দুটি সিলেক্ট করে অল্টার কি প্রেস করে ধরে আমি যদি ড্র্যাগ করি, লক্ষ্য করুন আরেকটি কপি তৈরি হলো, এটিকে দিয়ে আমি ছোট করে দিলাম, অর্থাৎ এই ইমেজটি আমি ছোট সাইজে নিব, আর এই ইমেজটি আমি তুলনামূলক বড় সাইজে চাচ্ছি। আপনারা যেখানে খুশি সেখানেই সেট করতে পারেন, চোখে যেখানে ভালো লাগে। তো সাপোজ এখানে আমি একটি ইমেজ ইউজ করব আর এখানে একটি ইমেজ ইউজ করব। তো আসুন আমরা ইমেজগুলো নিয়ে আসি, ফাইল ওপেন, এই ইমেজটি আমরা উপরে সেট করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমি ইমেজটি আমরা এখানে পেস্ট করব, অর্থাৎ এই লেয়ারগুলোর উপরে, এই লেয়ারের সাথে মাস্কিং করতে চাচ্ছি আমি। তাহলে এই ইমেজটিকে প্রথমে আমাদের যা করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। এরপর এটার সাথে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি আমরা, তাহলে এটা কন্ট্রোল চেপে ক্লিক করে আমরা যদি ইমেজের উপর ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, লক্ষ্য করুন ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তাহলে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে সাইজ করে দিচ্ছি, শিফট কি চেপে ধরে, রেজুলেশন সমানভাবে চারদিক থেকে আসার জন্যে, অ্যান্ড ডান। এবার আমরা এটি নিয়ে কাজ করব। তাহলে আসুন আমরা ইমেজটি নিয়ে আসি, ফাইল ওপেন দিস ওয়ান, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এই ইমেজটি নিয়ে কাজ করব আমরা। তো ইমেজটিকে ফার্স্ট টাইম যা করতে হবে, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল চেপে এই লেয়ারটি সিলেক্ট করি এবং ইমেজ লেয়ারে ক্লিক করে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, লক্ষ্য করুন ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে যে লেয়ারের সাথে আমরা ক্লিপিং মাস্ক করতে চেয়েছি। তাহলে কন্ট্রোল টি কন্ট্রোল ডি কন্ট্রোল টি, তাহলে আমরা শিফট কি চেপে ধরে ইচ্ছে মতো ড্র্যাগ করে যেখানে খুশি এটি সেট করে দিব, অ্যান্ড ডান, অ্যান্ড আই থিঙ্ক নাইসলি ডান। তাহলে আমি যদি টাইপ টুল নিয়ে এখানে টাইপ করি টি আর এ ভিই এল, ডান, কন্ট্রোল টি ট্রাভেল, তো এটির ইচ্ছে মতো কালার দিতে পারি আমরা। যেমন এই কালার কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে সিলেক্ট করে কালার কোডটি এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ডান। তো এভাবে ইচ্ছে মতো কাজ করতে পারেন আপনারা। ইভেন আপনারা যদি গ্রাফিক রিভার ডট নেটে যান এবং এখানে যদি সার্চ করেন কভার পেজ ডিজাইন, তাহলে আপনারা প্রচুর আইডিয়া পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো সাপোজ আমি যদি এটি ওপেন করি, লক্ষ্য করুন এটি অন্য ধরনের ডিজাইন। এখানে বিভিন্ন ডিজাইনে আপনারা লক্ষ্য করছেন যে আইকন সেট করা হয়েছে, আপনারা ইজিলি এই আইকনগুলো নিয়েও কাজ করতে পারেন। সাপোজ আপনারা ট্রাভেল আইকন আইকন লিখে যদি আমরা সার্চ দিই, লক্ষ্য করুন প্রচুর আইকন পেয়ে যাব আমরা। সাপোজ আমি এটি ইউজ করতে চাচ্ছি, আমি যদি ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড, আমি ওপেন করছি, ওপেন দিস ওয়ান, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি যদি এখানে এনে পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিতে হবে, অনেক বড় ইমেজ,
তো এটি আমি এখানে সেট করে দিলাম ডান তো লক করুন এখানে যে আইকন দিয়ে টেক্সট দিয়ে সাজানো হয়েছে এই ধরনের ডিজাইনগুলো আপনারা এখানে করতে পারেন এভাবে আইকন সেট করে টেক্সট লিখে লিখে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্যান্য ডিজাইনগুলিতে আমরা আরও চমৎকার চমৎকার ট্রিক শিখব ফাইনালি বলছি আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।